हेलो फ्रेंड्स, सो वेलकम टू एजी एडुकेशन चैनल। तो एजी एडुकेशन चैनल पक्ष के समस्त व्यूअर्स दोलयात्रार अनेक अनेक शुभेच्छा। और दोलयात्रा उपलक्षे किस गुड न्यूज आज तुम्हारे तो हे आरआरबी ग्रुप डी जरा परीक्षा दिए ते टा रिफंड देवा शुरू हो 22/3/2019 থেকে 28/3/2019 তারিখের মধ্যে। তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড যে ইমেল আইডি আছে তাতে আরআরবি থেকে এসএমএস এবং ইমেল করে তারা জানিয়ে দেবে। আর দুই নাম্বার যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে আর্সাগলের যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে আর্সাগলের বাংলা পিডিএফ অ্যাপের, তো সেই অ্যাপটা প্লে স্টোরে দোল পূর্ণিমা উপলক্ষে সেল চলছে, তো তোমরা গিয়ে প্লে স্টোরে গিয়ে দেখে নিতে পারো। আর এই অ্যাপটি সম্পর্কে যদি তোমাদের ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তো ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের যে লিঙ্কটা আছে তার ঠিক নিচে আর একটা গুগল সাপোর্টের লিঙ্ক আছে, তো ওখানে গিয়ে তোমরা সমস্ত রকম তথ্য জানতে পারবে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নিও। আর তিন নাম্বার যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপশনে যে যোগা অ্যাপটা রয়েছে, তো এই অ্যাপটাকে অনেক ডেভেলপ করা হয়েছে এবং এতে অসাধারণ একটা স্ক্রিন অ্যানিমেশান অ্যাড করা হয়েছে, তো তোমরা এই অ্যাপটা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারো। আশা করি এরকম স্ক্রিন অ্যানিমেশন তোমাদের মোবাইলে অন্য কোনো অ্যাপে আছে কিনা সন্দেহ, তো তোমরা একবার গিয়ে এই লিঙ্কে ক্লিক করে একবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তোকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরসাগলের ইন্ডিয়ান হিস্ট্রি, সম্পূর্ণ বাংলাতে আলোচনা করবো সেট থ্রি নিয়ে। আজকের বিষয় হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি। তো রিলিজিয়ান ফিলোসফি এটা মূলত আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উপরে বিষয় নিয়ে আলোচনা। তো প্রথম যেটা রয়েছে এক নম্বরে, সারনাথের ডিয়ার পার্কে বুদ্ধের প্রথম যে ধর্ম উপদেশ তাকে কি বলা হয়, তো সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। নেক্সট যেটা রয়েছে নাম্বার টুতে, জৈনদের মতে জৈন ধর্মের প্রবর্তককে জানতে হবে পার্শ্বনাথ। নেক্সট নাম্বার থ্রিতে যেটা রয়েছে এখানে বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডক্ট্রিন সেইড টু হ্যাভ বিন অ্যাডেড বাই মহাবীরা টু দ্য ফোর আদার ডক্ট্রিনস প্রোপাউন্ডেড বাই প্রিভিয়াস টিচার্স, অর্থাৎ বলা হয়েছে যে কোন মতবাদটি পরবর্তীকালে মহাবীরের অন্য চারটি মতবাদের সঙ্গে যোগ করা হয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য পালন করা। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে নাম্বার ফোরে যেটা রয়েছে, ভারতে জৈন ধর্ম চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বের সময় ছড়িয়ে পড়ে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজত্বকাল ছিল সেই সময় জৈন ধর্মটা বেশি ছড়িয়ে পড়েছিল। নেক্সট নাম্বার ফাইভে হচ্ছে যিনি সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ দেন, তো তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ, প্রথম সারনাথে ধর্ম উপদেশ দিয়েছিলেন। নেক্সট নাম্বার সিক্স, তো বুদ্ধা ডিড নট রেকগনাইজ, অর্থাৎ বুদ্ধ কি কোন কোন জিনিসগুলোকে স্বীকৃতি দেননি, এক নম্বর হচ্ছে মূর্তি পূজা, দুই নম্বর হচ্ছে পশু বলি, অর্থাৎ আইডল ওরশিপ অ্যান্ড স্যাক্রিফাইস যেটা। নেক্সট নাম্বার সেভেন, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ কর্ম, এগুলো হচ্ছে জৈন ধর্মের তিনটি মন্ত্র, তিনটি আদর্শ তারা পালন করে চলতো। নেক্সট যেটা রয়েছে নাম্বার এইটে সেটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন ধর্ম উভয় অহিংসার উপর বেশি জোর দিয়েছিল, তো এই এই দুটো বিষয় তাদের মধ্যে একটা মিল ছিল। নেক্সট নাম্বার নাইনে যেটা বলা হয়েছে বৌদ্ধ ধর্মের বইগুলি কোন ভাষায় লেখা, তো অ্যান্সার হবে পালি ভাষায়। অনেক সময় ম্যাক্সিমাম পরীক্ষাতেই দেখা যায় যে এই প্রশ্নটা আসে, এটা ভালো করে মনে রেখো। নেক্সট নাম্বার টেনে যেটা রয়েছে বুদ্ধের জন্মস্থান কোথায়, তো বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনীতে। নেক্সট নাম্বার ইলেভেনে যেটা বলা হয়েছে আ ওয়েল নন প্যাট্রন অফ দ্য মহাজন ফর্ম অফ বুদ্ধইজম ওয়াজ, তো বৌদ্ধ ধর্মের যে মহাজান মতের একজন সুপরিচিত পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে কনিষ্ক। নেক্সট নাম্বার টুয়েলভ, বুদ্ধ এবং মহাবীর সম্পর্কে কোনটি সঠিক নয়, তো এনার হচ্ছে বর্ণ যে প্রথা সেটা সম্পর্কে দুজনে একই রকম মনোভাব ছিল, তো এটা সঠিক নয়। নেক্সট নাম্বার থার্টিন, তো থার্টিনে যেটা বলা হয়েছে যে মানুষের মূর্তির মতো বুদ্ধের মূর্তি প্রথম পাওয়া গিয়েছিল কোথায়, তো অ্যান্সার হবে মথুরাতে। নেক্সট নাম্বার ফোরটিন, কৈবল্যের সাথে কোন ধর্ম জড়িত ছিল, তো কৈবল্যের সঙ্গে জৈন ধর্ম জড়িত ছিল। নেক্সট নাম্বার ফিফটিন, প্রাচীন ভারতের বিখ্যাত শাসক যিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, তো চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে যে দক্ষিণ ভারতে কর্ণাটকের শ্রাবণ বেলাগোলাতে গিয়ে তিনি সেখানে দেহত্যাগ করেছিলেন। তো নেক্সট নাম্বার হচ্ছে সিক্সটিন, যেটা যে দিগম্বর এবং শ্বেতাম্বরদের মধ্যে পার্থক্য ছিল কি বস্ত্র পরিধানে,
নেক্সট নাম্বার 17 যেটা রয়েছে, 17-এ বলা হয়েছে যে গৌতম বুদ্ধকে প্রতিপালন করেছিলেন কে? অ্যান্সার হবে মহাপ্রজাপতি। এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে, এখানে যে অপশনগুলো রয়েছে মহাপ্রজাপতি, মহাদেবী, কুন্দদেবী, কুন্দবী আর হচ্ছে সঙ্গমিত্রা। এখানে মহাপ্রজাপতিটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট নাম্বার হচ্ছে 18, প্রথম বৌদ্ধ সম্মেলন সেটা রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল, অজাতশত্রু তখন রাজত্বকাল ছিল, ঠিক আছে, অজাতশত্রু রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার 19, বৌদ্ধ অনুশাসনিক সাহিত্যের মহান বৌদ্ধ ভাষ্যকার ছিলেন কে? অ্যান্সার হবে অশ্বঘোষ। নেক্সট নাম্বার 20-তে যেটা বলা হয়েছে যে অহিংসার চরম রূপটি প্রচলিত ছিল বৌদ্ধ ধর্মে। নেক্সট নাম্বার 21-এ যেটা বলা হয়েছে যে লাইট অফ এশিয়া, তো লাইট অফ এশিয়া কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হতো। নেক্সট নাম্বার যেটা রয়েছে নাম্বার 22-তে, 483 খ্রিস্টপূর্বাব্দ মহান বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট নাম্বার 23-তে যেটা রয়েছে, এখানে বলছে কোন বৌদ্ধ পুস্তকে বৌদ্ধ সংঘ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ সম্পর্কে বর্ণিত আছে? অ্যান্সার হবে বিনয় পিটক। নেক্সট নাম্বার 24, তো 24 যেটা রয়েছে সেটা হচ্ছে কোন বিষয়টিতে বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে মিল ছিল না, সেটা হচ্ছে উভয় ধর্মের বিবেচনা করা করা হতো পরিত্রাণের জন্য প্রয়োজন কঠোর নিয়ম নিষ্ঠা এবং অনাড়ম্বরতা, তো এই বিষয়টাতে তাদের মধ্যে বিশ্বাস করতো। নেক্সট এটা অম্বাপালি, অম্বাপালি ছিলেন একজন বৈশালীর সম্মানীয় নগরবধূ। নেক্সট যেটা রয়েছে নাম্বার 26-এ, তো 26 যেটা বলা হচ্ছে যে জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন কে? খারবেল। তো এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো একটু বললে ভালো হয়, তো পুষ্যমিত্র সঙ্গ রয়েছে, কনিষ্ক রয়েছে, আর হচ্ছে সমুদ্রগুপ্ত এবং খারবেল, তো খারবেল অ্যান্সার হবে সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার 27, তো অপভ্রংশ হলো জৈনদের এক সৃষ্টি গ্রন্থ। নেক্সট নাম্বার যেটা রয়েছে কালমুখরা, তো কলমুখরা যেটা, কালমুখরা সেটা মহিলাদের তাদের ধর্মে একটি গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল। নেক্সট 29, বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কে? অ্যান্সার হবে অশোক। নেক্সট নাম্বার 30, জৈনরা শ্বেতাম্বর এবং দিগম্বর নামে বিভক্ত ছিল, তাহলে জৈনদের যে দুটো ভাগ ছিল এটা শ্বেতাম্বর এবং দিগম্বর। নেক্সট নাম্বার 31, মহাযান এবং হীনযান বৌদ্ধ ধর্মে মৌলিক পার্থক্য ছিল দেবদেবীর পূজা অর্চনা। নেক্সট নাম্বার 32, তো 32-তে যেটা বলা হয়েছে যে বুদ্ধের জন্ম 567 BC খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট নাম্বার 33, মহাবীরের ত্রিরত্নতে কোনটি অন্তর্ভুক্ত নয় তা সঠিক চিন্তন অর্থাৎ রাইট রিকালেকশন সঠিক অ্যান্সার হবে। নেক্সট নাম্বার 34, যেটা বলা হয়েছে কোন ধর্ম এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল, অ্যান্সার হবে বৌদ্ধ ধর্ম। নেক্সট যেটা রয়েছে 35-এ, বুদ্ধ প্রচার করেছিলেন কোন ভাষায়? পালি ভাষায়, এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট নাম্বার 36, তো 36-এ যেটা বলা হয়েছে যে প্রাচীন বৌদ্ধ স্তূপ দেখা যায় যেটা হচ্ছে ভারহুত, সাঁচি, অমরাবতী এবং নাগার্জুনাকোন্ড। নেক্সট নাম্বার 37, আত্মাই সব এবং সব কিছুই আত্মা, এটা হচ্ছে সবিশ্বরবাদীদের মতবাদ, ঠিক আছে। নেক্সট নাম্বার 38, তো 38-এ যেটা বলা হয়েছে যে জৈন মন্দিরের শহর বলা হয় গিরনারকে, তো জৈন মন্দিরের শহর কোন শহরকে বলা হয়? সেটা হচ্ছে গিরনার হবে। নেক্সট যেটা রয়েছে নাম্বার 39-এ, চতুর্থ বৌদ্ধ সম্মেলন সেটা কোথায় হয়েছিল? কুন্দলভানে বা জলন্ধর বলা হয়, কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট নাম্বার 40, বৌদ্ধ এবং জৈন ধর্মের বৈশিষ্ট্য নয়, তো বৌদ্ধ এবং জৈন ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে বেদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 41, চীনে বৌদ্ধ ধর্ম প্রচার করেন কে? কাশ্যপ মাতঙ্গ, এটাও খুব ভালো প্রশ্ন। নেক্সট যেটা রয়েছে নাম্বার 42-তে, যে বৌদ্ধদের পবিত্র গ্রন্থ কি, তো এটা জানো সবাই, ত্রিপিটক। নেক্সট নাম্বার 43, 24তম জৈন তীর্থঙ্কর ছিলেন কে? অ্যান্সার হবে মহাবীর। নেক্সট নাম্বার 44, মহাবীর সম্পর্কে কোনটি ঠিক, তো মহাবীর সম্পর্কে যেটা ঠিক সেটা হচ্ছে মহাবীরের মতবাদে আত্মসংযম অন্তর্ভুক্ত ছিল। নেক্সট যেটা রয়েছে 45-এ, প্রথম বৌদ্ধ সম্মেলন, তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন ছিল রাজগৃহে, যেটা বর্তমানে রাজগীর, বিহারের অন্তর্গত রাজগীর। নেক্সট যেটা রয়েছে নাম্বার 46-এ,
বৌদ্ধ এবং বুদ্ধ এবং মহাবীর তাদের মতবাদ প্রচার করেন বিম্বিসারের রাজত্বকালে। নেক্সট নাম্বার 47, চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের দ্বারা, ঠিক আছে। নেক্সট, যেটা একটু আগেই বলছিলাম যে কাশ্মীরে জলন্ধর বা কুন্দলভানে, সেটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনিষ্কের সময়কালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট নাম্বার 48, নির্বাণ শব্দটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। নেক্সট যেটা রয়েছে 49-এ, তো 49 যেটা বলা হয়েছে যে যাকে বৌদ্ধ ধর্ম প্রচারে শ্রীলঙ্কায় পাঠানো হয়নি, তো সেটা হচ্ছে সোনা। যাদেরকে পাঠানো হয়েছিল তাদের নামটা আমি পাশে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তো রাষ্ট্রীয়, উত্তরীয় এবং ভদ্রসারা, এদেরকে পাঠানো হয়েছিল। নেক্সট যেটা রয়েছে নাম্বার 50-তে, বিখ্যাত ইন্দো গ্রিক রাজা যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তো তার নাম হচ্ছে মিনান্দার। তো ওকে ফ্রেন্ডস, আজকে আরেসা গোয়েলের ইন্ডিয়ান হিস্ট্রি তার সেট 3 নিয়ে আলোচনা করা হলো, রিলিজিয়ন এবং ফিলোসফির উপরে রয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের। থ্যাংক ইউ।